একজনে মামুনুল হক সাহেব দামাত বারাকাতুমের পক্ষে ইচ্ছা রকম লেখে, আমার বিরুদ্ধে লেখে, আবার আমার ভক্ত আমার পক্ষে লেখে তাদের বিরুদ্ধে লেখে। অথচ আমরা এক জায়গায় হইলে কত মহব্বত, কত মেহমানদারি, কলিজা দিয়ে দিতে মনে চায় এই মহব্বত। অথচ আপনারা ভক্তরা কি পরিমাণ কামরা কামড়ি করেন, এর দ্বারা কি লাভ হয়েছে আপনাদের আর আমাদের কি ক্ষতি হয়েছে? এই বিরোধী লেখানে অলারা বলেন তো আপনারা লেখালেখির দ্বারা বলেন আলেমদের কি ক্ষতি হয়েছে? হয়েছে, ক্ষতি তো আপনার হয়েছে, আপনার হয়েছে। আল্লাহ হেদায়াত দান করুন ওলামায়ে কেরামদেরকে, এক হয়ে এখলাসের সাথে দিনের খেদমাতে সময় দেওয়ার, জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম এক হলে উম্মত এক হবে। দোয়া করি আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে আরো বেশি বাড়ায় দেন। যারা বিরুদ্ধে লেখালেখি করে, প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। ও ভাই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে না? আচ্ছা, ইমাম সাহেব নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, পেছনে অনেক মুসল্লিরা নামাজের মুক্তাদি, সাউন্ড বক্স কানে লাগাইয়া ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদু সুরা পড়তেছেন, বলেন তো ভুল হতে পারে না পারে? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদু সুরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো। ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে ফন্ডিতেরাও শুনছে, শুইনা একজনে চায়ের কাপ ধুইয়া জানালা দিয়া কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না, লোকমা দিছে, লোকমা কি বলেন? লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরে লোক লোকমা দেওয়াও জায়েজ নাই, যদি লোকমা দেয় ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই? জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে, লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না? লোকমা দেওয়ার প্রথম হক অধিকার ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন, তিনি তিনি এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ? ঠিক, ওলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই। ওলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে, লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না বেয়াদবি কি? চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক, ওলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে। এই সমস্ত বেয়াদবির কারণে ওলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না, কারণ যাতে যাতে একটা টান আছে, মহব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন।